জি স্যার, অনেক অনেকদিন রেকর্ড হয় নাই। ওদের দায়িত্ব হলো রেকর্ড হচ্ছে কিনা দেখার, আপনারা কিন্তু ওখান থেকে দেখবেন রেকর্ড হচ্ছে কিনা, তাই না? আচ্ছা ঠিক আছে, রেকর্ড না হলে সাথে সাথে আমাকে মনে করে দিবেন রেকর্ড করার জন্য। তাহলে স্যার চাচ্ছা আপনি কাজটা কমপ্লিট করেন, ঠিক আছে? এটা কমপ্লিট করতে আপনার কতক্ষণ লাগবে? স্যার লাগবে ঘন্টা নেকের মতো লাগবে। ঘন্টা অনেক লাগবে। আপনি খুব মনোযোগ সহকারে কাজ করেন, ইনশাল্লাহ আমরা থাকবো। হ্যাঁ, এবং আপনাকে ওকে স্যার, লাইভ আমরা জিনিসটা দেখবো, আপনার কাজটা আমরা লাইভ সাবমিট করব। সাবমিট করার পর বায়ার অ্যাকসেপ্ট করবে, বায়ারের সাথে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? এবং কি ওকে স্যার, এবং পেমেন্ট করার পর বায়ারকে আরো কি কি কাজ আছে, তা কি সে কি কি কাজ করে, এই ব্যাপারে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো, ঠিক আছে? একটা বায়ারের সাথে যদি ওকে স্যার, একবার দুইবার কাজ করে যদি একটু ফ্যামিলিয়ার হতে পারেন, তাহলে বায়ার আপনার সাথে সবকিছু শেয়ার করবে। আপনি একটা দোকানে গেছেন, জাস্ট কল্পনা করেন একটা একটা দোকানে গেছেন, আপনি কোনো জিনিসপত্র কিনেন নাই, দোকানদার কিন্তু আপনার সাথে অত আন্তরিকভাবে কথা বলবে না, তাই না? জি স্যার, আপনি তার কাছ থেকে দুই একটা জিনিস কিনছেন, কিনার পর দেখবেন যে দোকানদার আপনার সাথে অনেক অনেক টুকু ফ্রাঙ্ক হয়ে গেছে, অনেক টুকু আপনার সাথে আপন হয়ে গেছে, তখন সে অনেক আপনার সাথে অনেকটা আপনজনের মধ্যে কথা বলবে। আর তার কিন্তু আপনি নিয়মিত যান দুইবার, দুই দিন তিন দিন বা দুইবার তিনবার যদি তার দোকান থেকে বাজার করেন, একেবারে সে অনেক আপন মানুষ মনে করবে, অনেক কথা আপনার সাথে বলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো সুতরাং দুই একবার কাজ করলে, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, দুই একবার কাজ করার পর এখন বায়ার সাধারণত প্রত্যেক মাসে $5,000 বা $10,000 সে খরচ করে, ঠিক আছে? তো তার টোটাল কি কি কাজ আছে, কোন কোন কাজ আপনি করতে পারবেন, এগুলো জানানোর দায়িত্ব হচ্ছে আপনার। সে আপনাকে হায়ার করছে শুধুমাত্র ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য, ডাটা এন্ট্রি কাজের জন্য। কিন্তু বায়ার ধরুন আরো ফেসবুক মার্কেটিং এর কাজ করায়, ইউটিউব মার্কেটিং এর কাজ করায়, গুগল টপ র্যাঙ্কিং এর অনেক অনেকগুলো কাজ করায়। এখন বায়ারকে আপনার দায়িত্ব হলো বায়ারকে ইনফর্ম করা যে তোমার যদি ওরকম কোনো কাজ থাকে তুমি আমাকে দিতে পারো, আমার খুব ভালো কি আছে ট্রেনিং আছে, আমি কাজগুলো ডিপলি পারি, ঠিক আছে, আমি এই কাজগুলো পারবো, এরকম কোনো কাজ থাকলে তুমি আমাকে কি দিতে পারো। এটা হলো আপনার দায়িত্ব বায়ারকে ইনফর্ম করা, কারণ বায়ার আপনার সম্পর্কে জানে না এবং সে কষ্ট করে সে জানতে চাইবে না, ঠিক আছে? এটা আপনার দায়িত্ব হলো বায়ারকে নিয়মিত ইনফর্ম করা, ওরকম কোনো কাজ থাকলে আমাকে দিও, এই ইউটিউবের কোনো কাজ থাকলে আমাকে দিও, এই দেখো আমার ইউটিউবের চ্যানেল, এই দেখো আমি এতগুলো ভিডিও তৈরি করছি, ঠিক আছে? হ্যাঁ, আবার আবার ধরুন সে ইউটিউবে কাজ করে না, কারণ কোনো একটা কোম্পানি আছে সেই ইউটিউবে কাজ করে না, বাট আপনি তাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন যে তুমি ইউটিউবে কাজ করলে তুমি অনেক ভালো রেজাল্ট পাবা এবং ইউটিউবের টোটাল সলিউশন তোমাকে আমি দিতে পারবো, তোমার জন্য একটা চ্যানেল মানে খুলে দেওয়া, হ্যাঁ, চ্যানেল ভিডিও তৈরি করা, ভিডিও গুলো ক্যাশ করা, এগুলো করতে পারবো। আবার তুমি কি গুগল ম্যাপে অ্যাড করছো, গুগল ম্যাপে তারা অ্যাড করে দেবেন, মানে তাকে আপনি জিজ্ঞেস করবেন, বুঝতে পারছি? জি স্যার, আপনি টোটাল টোটাল যা যা শিখছেন, আপনি টোটাল যা যা শিখছেন সব কিছু কি আপনি কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই কোম্পানি যদি মাসে $5,000 যদি খরচ করে, তাহলে $5,000-এ আপনি কি আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। $5,000 সার্ভিস যদি আপনি একাই দিতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে পেমেন্ট দিবে না কেন? এখন $5,000-এর কাজ তো আপনি একা করে দিতে পারবেন না, ঠিক আছে? বায়ার যদি আপনাকে কাজটা দেয়, বায়ার যদি আপনি টোটাল দায়িত্বটা যদি আপনি নিতে পারেন, তখন আপনি কি গ্রুপ যারা আছে আমাদের সকল সবাইকে নিয়ে আপনি আপনি কি কাজ করতে পারবেন, ঠিক আছে? এবং এই কাজ করার পাশে কাজ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের সাপোর্ট এবং হেল্প প্রয়োজন হয় আমি তো আপনাদের সাথে আছি, ঠিক আছে? জি স্যার। তো সুতরাং সবসময় চেষ্টা করবেন বায়ের সাথে একটা ভালো সম্পর্ক রেখে, ভালো সম্পর্ক রাখতে, এবং কি কারণ একটা কাজ করা মানে ভবিষ্যতের সম্পর্ক তৈরি করা, ভবিষ্যতে অনেক বড় একটা কি সম্ভাবনা তৈরি করা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনি তাহলে মিটিং থেকে বেরিয়ে যান, আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, ওকে? কাজ শেষ হোক ঠিক আছে, আবার মিটিং এ আসেন, ওকে? ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। তাড়াহুড়ো করে করিয়েন না, একদম ধীরে সুস্থে করেন, ওকে? আচ্ছা, আর আমাকে আপনি রাত 1টা পর্যন্ত পাবেন এখানে, ঠিক আছে? আমি কাজ আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে কল দিব স্যার। রাত 1টা-1টা পর্যন্ত আপনি আমাকে ফোন দিতে পারবেন, ওকে? ওকে স্যার, কোনো সমস্যা হলে কল দিব স্যার। হ্যাঁ, সমস্যা হলে আপনার ল্যাপে চলে আসবেন, ওকে? ওকে, আল্লাহ হাফেজ। এবার হ্যাঁ, স্টপ করে দেন। রাকিব আসেন, রাকিবের যে জিনিসটা দেখতেছিলাম। জি স্যার, স্যার আমি শেয়ার দিলাম স্যার। হ্যাঁ স্যার, দেখছেন স্যার, রিপ্লাই দিতেছি আগে। শরীফুল কি আসছে?
ডাউনলোড করতে বললাম, ভিডিও ডাউনলোড করে আপনি একটু দেখেন। উনি সম্ভবত ইনস্টল করা হচ্ছে না। হ্যাঁ স্যার, ওই যে ডাউনলোড উনি অনেকবার করেছে স্যার, কিন্তু ডাউনলোড করা ফাইলটা যাচ্ছে কোথায় সেটাই বুঝতে পারছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উনি ডাউনলোড করার পর উনি ইনস্টল করতে পারতেছে না, ওইটাই প্রবলেম স্যার। ওটা ওটাই সমস্যা হচ্ছে ওনার, ওটাই সমস্যা হচ্ছে। একটু ঘাটাঘাটি করলে সেখানে মানে স্যার। হ্যাঁ, তো ইনস্টল করার জন্য আপনাকে আরেকবার ফোন করে বুঝিয়ে দিন, একদম নিচে যেভাবে আছে। না না, অবশ্যই দেবো স্যার। হ্যাঁ, ফোন দিলে অবশ্যই আমি জানাবো স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, স্টপ। আচ্ছা হ্যাঁ, বাইরে লাস্ট একটা মেসেজ করছে আপনাকে। ওকে, নাও টেল মি হাউ মাচ ইফ আই ওয়ান্ট অ্যাড টু টার্গেট দ্য গ্রুপ আই স্পেন্ড ইউ। এটা কি লাস্ট মেসেজ? জি স্যার, লাস্ট মেসেজ এটা স্যার, 2 ঘন্টা আগে করছে এটা মনে হয়। সর্বশেষ আজকে 9:27, 37 মিনিটে স্যার, 1 ঘন্টা, একদম 1 ঘন্টা আগে স্যার। ভেরি গুড স্যার। I told you we'll get good feedback. Acha khub bhalo kotha, ekor she eta bolche. Okay, now tell me how much if I want add to target the group I send to you. Bolen kobi ekhane ki bojhanor chesta korche. Bolen sir, ও বলছে যে স্যার মানে ও টার্গেটেড গ্রুপ আর কি সেন্ড করতে চাইছে স্যার। এটা কালকেও বলছিল, পরে একটা গ্রুপের একটা একটা গ্রুপের নাম দিছিল, আর আজকে আবার কথাটা বলছে স্যার। এই জন্য স্যার বসে আছি, স্যার রিপ্লাইটা কি দেবো বুঝতে পারছি না। এটা সেন্ড হবে নাকি সেন্ট? আচ্ছা আমরা আরেকবার একটু করি। সেন্ড স্যার, দিস ইজ সেন্ড, তো ফার্স্ট ফর্মে হবে তাই না? নাও নাও টেল মি, এখন আমাকে বলো হাউ মাচ ইফ আই ওয়ান্ট অ্যাড টু টার্গেট দ্য গ্রুপ আই সেন্ড ইউ। বাইরে কি আপনাকে কোনো গ্রুপের লিস্ট পাঠাবে? স্যার এটা বলছিল কালকে, কিন্তু স্যার পাঠানোর কথা বলে স্যার একটা মাত্র গ্রুপের ইমেজ পাঠাইছিল, তো গ্রুপটাতে আমি জয়েন হয়েছিলাম। তারপর আজকে কথা বলে স্যার, কথা হওয়ার পরে স্যার এটা আবার লাস্ট এসএমএস করলো। ঠিক আছে, আপনি এই বাইরের সাথে আপনার নতুন করে কথা বলেন, আপনাকে আমি কিছু জিনিস আমি আমি বুঝাই বলি। আপনার ইয়াটা খুলেন, নোটপ্যাডটা খুলেন, আমি নোটপ্যাডে কিছু জিনিস আপনাকে আমি ইয়া করে দিই। আমার এই কথাগুলো সবার জন্য মানে প্রয়োজন হবে। এই বাইরের সাথে আমাদের মোটামুটি কথা চলতেছে যে সে আমাদের সাথে আমাদেরকে কি মান্থলি বা উইকলি বেসিসে হায়ার করবে। উইকলি উইকলি হায়ার করলে আমরা ডিমান্ড করছিলাম কত? 150। 150 না হলেও সে কমপক্ষে 100 হবে। হ্যাঁ, 100 হলে আপনি কি রাজি হবেন? 150-এর 50 যদি সে আরেকটু যদি কমাইতে বলে 130-140, 140-130, 130-120, যতটুকুতে সেট হয় আশা করি ওইটা 120-এ সেট হবে। যদি 100 তো যদি সেট হয় কোনো সমস্যা, ঠিক আছে। কারণ দোকান থেকে যখন জিনিসপত্র কিনবেন তখন মানে মূলামূলি করার একটা সিস্টেম আছে, আপনি যে যে কিনবেন হুবহু যদি সে রেটে যদি আপনি কি বলেন তাহলে কি ওটা থেকে আপনাকে কমাইতেই হবে। আপনি নেবেন মনে করেন জিনিসটা 100 টাকা দিয়ে, এখন আপনি সে বললো 300 টাকা। হ্যাঁ, এখন আপনি বলবেন কি মানে এমন ভাবে বলবেন, আপনি বলবেন 100 টাকা কিন্তু আপনি কিনবেন 150 টাকা দিয়ে, তারপর 10 টাকা 10 টাকা করে বাড়াবেন। আচ্ছা, এখনো ঠিক স্যার, আপনি করবেন $100, কিন্তু $100 $7 বলা যাবে না। বায়ার বলছে যে কিছু কমাও, আপনি যদি বলেন $7 যদি $100 বলেন তাহলে বায়ার আরো কমাইতে বলবে, আরো কমাইতে বলবে, অথবা কিছু বলবে না। বায়ার বলবে কি আপনি একেবারে কি এই আপনাকে ক্লাস মানে কি আপনার মনে করবে যে মানে তার একটা খারাপ অনুভব হবে আর কি, তার যে আপনি হয়তো কাজ পাচ্ছেন না বা কি এত কম রেটে কোনো কাজ করেন, তো সুতরাং কমাবেন, সেটা লজিক্যালি কমাবেন ধীরে ধীরে। বায়ারকে যে বিষয়গুলো বলবেন আমি আপনাকে বেসিক বিষয়গুলো বলি, কি কি কথা বলবেন বায়ারের সাথে। এখন এই বায়ারের বায়ার কি লাক্সারি শপ তাই না? আপনি আমাকে ক্লায়েন্টের ইয়াটা দেখেন, ফেসবুক পেজটা দেখেন, আমি একটু বুঝতে চাই সে আসলে কি কি প্রোডাক্ট সেল করে, সেটার উপর ভিত্তি করে তাকে আমি কি কি সার্ভিস দিতে পারবো, এই টোটাল লিস্ট গুলো আমি কি তাকে দেবো। ওকে,
আমি এগুলো কেটে দিচ্ছি স্যার, কেটে দিচ্ছি স্যার, দেখুন এগুলো সবগুলো কেটে দিয়ে আপনি একটা ইয়া করেন, আপনার বায়ারের ফেসবুক পেজটা খুলে দিন লাক্সারি শপ। আপনি লাক্সারি শপ লিখতে চুপচলে বলতে facebook.com/ দিয়ে, যেহেতু আপনার এখানে আছে না ইয়া করা, ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে লাক্সারি শপ লিখে সার্চ করুন, বায়ার কে আমরা ঠিক কি বলবো, তাকে কি সার্ভিস অফার করব, এটা বোঝার আগে, এটা বোঝার জন্য আমাদেরকে খুব ভালোভাবে কি তার পেজটা দেখতে হবে। শপস না, শপ SSO ডাবল পি হবে, কোন নাম যে ভেবে দেখছো টেস্টটা পাচ্ছে লাস্টে, এত স্লো হচ্ছে কেন? অনেকগুলো ব্রাউজার আপনার খোলা আছে জন্য দাঁড়ান দাঁড়ান, এখানে শপসের মধ্যে অ্যাসটা কেটে দেন, দাঁড়ান আমি আমি করতেছি আমি করতেছি, ধরুন আপনি ছেড়ে দেন স্যার, দেখেন আছে স্যার, এই যে স্যার এখানে গ্রুপে জয়েন দেন, নিজেরটা করেন, আচ্ছা আপনি প্রবলেম হলে লিঙ্কে ক্লিক করে আসেন, লাগদারি সবসে ক্লিক করলে তো আপনার চলে আসার কথা, লিস্টে সবগুলো চলে আসবে, সাইডে নিচে একটা সাইড কোনটা এইটা আমরা তার এটাকে একটু একটু অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা শপিং সাইট, তাই না, ব্যাগ ড্রেস, হ্যাঁ নিচে নামেন, কি কি প্রোডাক্ট সেল করে আমরা তার সম্পর্কে একটু মানে আইডিয়া নিই, তাহলে তার সাথে আমাদের কথা বলাটা সহজ হবে। আমরা দেখতে পাচ্ছি সে জুতা সেল করে, ওকে জুতা, তো নিচে নামেন, এটা লেডিস নাকি জেন্টস, এটা মেবি লেডিস না জুতাগুলা, জি স্যার লেডিস, এটাও লেডিস, এটাও লেডিস, হ্যাঁ আর আরো নিচে নামেন, অনেক স্টাইলিশ, দাঁড়ান দাঁড়ান তার প্রোডাক্টের ক্লাসিফিকেশন গুলো বুঝেন, রাকিব হ্যালো, হ্যালো সে যে জুতা সেল করে সেটা কিন্তু নর্মাল জুতা না, সেটা হচ্ছে স্টাইলিশ, স্টাইলিশ জুতা, আনকমন এবং স্টাইলিশ, দেখতে পাচ্ছেন এটা জুতা ঠিক আছে, বাট সাথে কি অনেকে অনেক আনকমন এবং অনেক স্টাইলিশ, ওকে তার মানে তার কাস্টমার কারা, তার কাস্টমার জেনারেল পিপল না, তার কাস্টমার হলো তারাই যারা কি অনেক
এক্সেপশনাল প্রোডাক্ট যারা করতে চাই, এক্সেপশনাল এবং স্টাইলিশ এবং লাক্সারিয়াস, ওকে, তাহলে আমরা তার কাস্টমার সেগমেন্ট আমরা খুঁজে পেলাম, ওকে, তাহলে তার কাস্টমার সেগমেন্ট কোনটা, লোয়ার লোয়ার সেগমেন্ট নাকি হায়ার সেগমেন্ট, কোন ধরনের কাস্টমার? হায়ার সেগমেন্ট, যারা অনেক বেশি দাম দিয়ে অনেক লাক্সারিয়াস প্রোডাক্ট, অনেক অনেক আনকমন প্রোডাক্ট যারা কিনতে চাই, তাহলে আমরা একটা কাস্টমারের আইডিয়া পেয়ে গেলাম, ওকে, নিচে নামেন। তার মানে সে শুধু জুতাই সেল করে? আচ্ছা, আরো আমরা আরো জানলাম কি লেডিস, তার জুতাগুলি কি লেডিস, তার কাস্টমার হলো এক নম্বর, ওয়ান হলো তার কাস্টমারের সেগমেন্ট হলো এক নম্বরে লেডিস, দুই নম্বর হলো স্টাইলিশ আনকমন একদম, এবং হায়ার সেগমেন্ট, ওকে, এলিগেন্ট কাস্টমার, এলিট কাস্টমার, তারপর হচ্ছে মোবাইলের ব্যাক কভার এবং সেটাও স্টাইলিশ, ওকে, এবং স্পেশালি এই মোবাইলের ব্যাক কভার গুলো কাদের জন্য, ছেলেদের জন্য না মেয়েদের জন্য? মেয়েদের জন্য স্যার। কেমনে কেমনে মেয়েদের জন্য স্যার, কেমনে কেমনে বলতে চাইছেন? এই যে অনেকগুলাই স্যার স্টাইলিশ, তারপর স্যার ছেলেদের হলে কি হইতো, কোনো প্রজাপতি লাগানো থাকতো না, তাই না? জি স্যার, তারপর কার্টুন আছে স্যার, হ্যাঁ, পিঙ্ক কালার আর প্রজাপতি লাগানো দেখে বুঝতে হচ্ছে একটা মেয়েদের জন্য, ওকে, আবার কার্টুন আছে, ছেলেদের হলে এরকম লাগানো থাকতো না। আচ্ছা, এরকম নিচে না কেন? জি, আবার সে ব্র্যান্ডের জিনিস জিনিস সেল করে, এটা হচ্ছে, এটা হচ্ছে কি গুসি ব্র্যান্ড, আমাদের দেশে ব্র্যান্ডটা ব্র্যান্ড কিন্তু অ্যাভেলেবল, ওকে, নিচে নামান। আর নিচে এখন তার পিস, আর নিচে নামান, এটা কি প্রেস, তাই না, মেয়েদের প্রেস মানে কার্ডিগান, কার্ডিগান, ওকে, ওরে জি গরম কাপড় স্যার, ফুল স্লিপ গেঞ্জি, ভেরি গুড। আচ্ছা, আমি যতটুকু দেখলাম একটু 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 আগে আমি লিখে ফেলি, তাহলে আমরা তার কাস্টমার কাস্টমার সম্পর্কে একটু ভালোভাবে জানেন, কাস্টমার সম্পর্কে যদি ভালোভাবে জানেন, তার সম্পর্কে যদি আপনি ভালোভাবে স্টাডি করেন, এতে সে অনেক খুশি হবে, এবং এটাই হলো কি আপনাকে, সে বুঝবে যে আপনাকে কাজ দিলে আপনি অনেক ভালোভাবে করতে পারবেন, ওকে, তাহলে আমরা আগে তার কাস্টমার সেগমেন্ট, কাস্টমার সেগমেন্ট, আচ্ছা, আমরা এই জিনিসগুলো একটু নোট করে নিই, তার আইটেম হলো কি লেডিস আইটেম, তাই না, লেডিস লেডিস আইটেম নাম্বার ওয়ান, নাম্বার টু হলো আইটেম গুলো কি কি, তারপর কার্ডিগান অথবা ফুল স্লিপ, ফুল স্লিপ টি শার্ট, তারপর মোবাইল কভার, তারপর আর কি ছিল, ওয়াচ ছিল, হ্যাঁ স্যার ওয়াচ ছিল, আপনি যখন এইভাবে তার জিনিসগুলো সেগমেন্ট করে করে দিবেন, আপনি দেখবেন যে বায়ারের খুশি, বায়ার আপনার ব্যাটারি চার্জ চলে যাচ্ছে, মোবাইলে আপনার ল্যাপটপে ইয়া করেন নাকি নাকি আমারটা স্যার, আমারটা স্যার আমি তো ডেস্কটপে স্যার, ওহো আমার এখানে কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগে, আমি একটু দেখি আমারটা, ও মাই গড, আমারটা তো একদম চার্জ শেষের দিকে, এখন তো স্টপ হয়ে যাবে, হ্যালো, হ্যাঁ স্যার, আমারটা তো 2-3 মিনিটের মধ্যে স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে গেলে আপনারা একটু ওয়েট করিয়েন, আপনারা পারস্পরিক ডিসকাস করিয়েন, ওয়েট করিয়েন, ঠিক আছে, আমার ওই ইলেকট্রিসিটি চলে গেছে প্রায় 2 ঘন্টা আগে, 2 ঘন্টা ধরে আইপিএস এর ব্যাকআপ শেষ, হ্যাঁ, তো দেখি আমি ইলেকট্রিসিটি আসলে আবার আমি আমি জয়েন করবো, ওকে, 2-3 মিনিটের মধ্যে ইয়ে হয়ে যাবে, আপনারা পারস্পরিক ডিসকাস করেন, কথাবার্তা বলেন, ঠিক আছে,
এরপরে আমি ইলেকট্রিসিটি আসলে আমি চলে আসবো। আচ্ছা আমি শেষ হওয়ার আগ পর্যন্ত আমি কথা বলতে থাকি ল্যাপটপ অফ করার আগ পর্যন্ত। তো বিষয়টা হলো আপনার কাজ হবে এই জিনিসগুলো সেগমেন্ট করা, মানে তারগুলো দেখে তার আইটেমগুলো আমরা দেখলাম